ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গতরাতে লালিগায় রিয়েল বেটিসের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। এদিন রিয়েল বেটিসকে বার্সেলোনা পরাজিত করেছে 5-2 গোলে। ম্যাচে বার্সেলোনার প্রথম 45 মিনিট খেলেননি মেসি। শুরুর একাদশে আর্জেন্টাইন তারকাকে রাখেননি বার্সা কোচ রোনাল্ড কোমেন। সে সময় প্রথমার্ধ শেষ হয়েছে 1-1 গোলে ড্রতে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন মেসি। মাঠে নেমেই 2 গোল করার পাশাপাশি সতীর্থের 1 গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইন তারকা। লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরমেন্সে বার্সেলোনা পেয়েছে 5-2 গোলের বিশাল জয়। অসাধারণ এই জয়ে অনন্য এক কীর্তি গড়েছেন মেসি। লিওনেল মেসির অর্জন সম্পর্কে একটি পোস্টও দিয়েছে বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে। এছাড়াও এই ম্যাচে গোল করার মাধ্যমে লিওনেল মেসি এই মৌসুমের অধরা এক অর্জন ছুঁয়েছেন। এই মৌসুমে এর আগে পেনাল্টি ছাড়া কোনো গোল করতে পারেননি মেসি। গতরাতে রিয়াল বেটিসের বিপক্ষে প্রথম গোলটিও মেসি করেছেন পেনাল্টি থেকে। অবশেষে ম্যাচের 82তম মিনিটে এই মৌসুমের অধরা জিনিসটি ধরা দিল মেসির হাতে। ম্যাচের 82তম মিনিটে ওপেন প্লে গোলের দেখা পেয়েছেন মেসি। চলতি মৌসুমে পেনাল্টি ছাড়া এটি মেসির প্রথম গোল। এই মৌসুমে এতদিন তা না পেলেও রিয়াল বেটিসের বিপক্ষে পেয়েছেন তা। এছাড়াও বার্সেলোনা নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে জানিয়েছে, 45 মিনিট খেলে রিয়াল বেটিসের বিপক্ষে 2 গোল করেছেন মেসি, যার মাধ্যমে বেটিসের বিপক্ষে 25 গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা।